Sunday Suspense. Shudhu Matro Mirchi 98.3 te. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মনোজ সেনের লেখা ইন্দ্রিয়ের ওপারে। মনোজ সেন তার জন্ম ১৯৪১ সালে, শিক্ষাজীবন কাটে কলকাতাতেই। লেখাপড়ায় অতি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মজীবনে যোগ দেন আর তার পাশাপাশি চলে সাহিত্যচর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও লিখেছেন বহু রহস্য রোমাঞ্চ ও ভৌতিক গল্প এবং উপন্যাস। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত সেকালের ভূত একালের ভূত এই বইটি থেকে। প্রধান চরিত্রে চিত্তপ্রসাদ এবং রঙ্গলাল। গল্প পাঠে মীর, গল্পে সূত্রধার সোমক। শুরু হচ্ছে ইন্দ্রিয়ের ওপারে। কালের বিখ্যাত উকিল চিত্তপ্রসাদ রায় অসন্তুষ্ট মুখ তুলে তাকাতে আমরা কলরব করে বলে উঠলাম, অনেকদিন পরে আবার আপনাকে বিরক্ত করতে আসছি, কিন্তু রাগ করতে পারবেন না। এমন বর্ষার রাতে যদি আপনার রোমাঞ্চকর জীবনের একটা গল্পই না শুনতে পেলাম, তাহলেই বাদলার তো কোনো অর্থই হয় না। রায় মশাই দাবার বোর্ড সরিয়ে রেখে বললেন, ভালো ক্লাবের মেম্বার হয়েছিলাম, এই বুড়ো বয়সে যে একটু নিশ্চিন্ত মনে দাবা খেলব তারও উপায় নেই। তা ঠিক আছে, গল্প শুনবেন আপনারা বলছেন যখন তখন শোনানো যাবে, কিন্তু কিসের গল্প? আমার এই সুদীর্ঘ জীবনে যে কত রকম অভিজ্ঞতা হয়েছে তার তো কোনো সীমা নেই। আচ্ছা, কি ধরনের অভিজ্ঞতার কথা শুনতে চান বলুন, সেরকম কিছু যদি আমার ভাণ্ডারে থাকে তো বলা যাবে। সমীর বলল, আচ্ছা রায়মশাই, আমরা জানি আপনার জীবনে অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে, যার মধ্যে কতগুলোই আপনি খুব ভয় পেয়েছেন কখনো বা পাননি, কিন্তু এমন কি কিছু আপনার স্মৃতিতে আছে যা অত্যন্ত সুন্দর কিন্তু আপনাকে আতঙ্কিত করে? রায়মশাই তার বিরল কেশ মাথাটি আস্তে আস্তে উপর নিচে নাড়লেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আছে। কৌশিকি কানাড়া রাগের নাম শুনেছেন? রাত্রের রাগ, আমাদের মার্গসঙ্গীতের মধুরতম রাগগুলির একটি। এই রাগ আমি শুনতে পারিনি, শুনলে এখনো ভয়ে আমার সর্বাঙ্গ অবশ হয়ে আসে। অবশ্য তার জন্য কৌশিকি কানাড়া রাগটি দায়ী তা বলা যায় না, দায়ী সেই রাগের সঙ্গে জড়িত একটি ঘটনার স্মৃতি। সেই ঘটনার কথাই আজ আপনাদের বলব। আজ থেকে প্রায় ৫০ বছর আগে আমাকে একবার যেতে হয়েছিল অবিভক্ত বাংলার ঢাকা জেলার মানিকগঞ্জ সাব ডিভিশনের থামল নামে একটি ছোট্ট শহরে। অবশ্য শহর না বলে থামলকে একটা বড় বর্ধিষ্ণু গ্রামই বলা উচিত, কিন্তু শহর বলছি এই জন্য যে ওখানে পাকা বাড়ির সংখ্যা ছিল প্রচুর, পাকা রাস্তা ছিল, দুটো স্কুল ছিল, একটা ছেলেদের অন্যটা মেয়েদের, আর ছিল একটা কলেজ, থামল রাজ কলেজ। এখানে গিয়েছিলাম আমি, আমি তখন উঠতি উকিল। থামলের জমিদার কুলভূষণ সিংহ রায় আমাকে ডেকে পাঠিয়েছিলেন একটা ছোট্ট মামলার তদারকি করবার জন্য। তার কাছে আমাকে রেফার করেছিলেন আমার সিনিয়র ওই মৃগেন্দ্র বোস। আমি গিয়ে পৌঁছনো মাত্র কুলভূষণ খুব যত্ন আত্তি করলেন, তারপর আমার থাকার ব্যবস্থা করে দিলেন রাজ কলেজে টিচার্স মেসে। তার একটা কারণ, তার গেস্ট হাউসে তখন কিছু বাইরের লোক ছিলেন, আর অন্য কারণ তিনি স্বভাবতই অল্প বয়স বলে আমাকে স্টেটের গেস্ট হাউসের উপযুক্ত বলে বিচার করেননি। তবে যেখানে ব্যবস্থা করে দিলেন সেটা যে খারাপ তা কখনোই বলব না, বরং আমার কাছে তখন অত্যন্ত ভালো বলেই মনে হয়েছিল। এই মেস বাড়িটা ছিল শাস্ত্রমতে চারতলা,
তবে তার মধ্যে প্রথম দুটো তলাতেই মেম্বাররা থাকতেন। তিন তলায় ছাদের ওপর একটা ঘর ছিল, আর তার ঠিক ওপরেই আর একটা ঘর ছিল। এই চারতলার ঘরটায় একটা কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হতো। তিন তলার ঘরটায় আমার থাকবার ব্যবস্থা হয়েছিল। আমি ঘর দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বেশ বড় ঘর, তিন দিকে জানলা, কেবল উত্তর দিকটা বন্ধ, কারণ সেই দিকেই ছিল চারতলায় ওঠার সিঁড়িটা। ঘরটার পূব দিকে প্রকাণ্ড ছাদ, পশ্চিমে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, তার মাঝে মাঝে ঘন গাছপালায় ঢাকা কয়েকটি গ্রাম, আর দক্ষিণে রাজ কলেজের খেলার মাঠ, মাঠের ওপারে শহর। এমন একটা ঘরের কথা আপনারা কলকাতার লোক চিন্তাই করতে পারবেন না। আমি তখন যদিও কলকাতায় থাকি, কিন্তু মূলত আমি গাঁয়ের ছেলে, কাজেই আমি যে অত্যন্ত খুশি হয়ে উঠব তাতে আর আশ্চর্য কি। কলকাতায় হাঁপিয়ে উঠেছিলাম, এখানে এসে যেন নিঃশ্বাস ফেলে বাঁচলুম। মেসের ম্যানেজার সন্তোষ ঘোষাল আমাকে খুব সমাদর করে ডেকে নিলেন। সন্তোষবাবু ছিলেন রাজ কলেজের দর্শনের অধ্যাপক, মধ্যবয়স্ক হাসি খুশি মানুষ। আমাকে প্রথম আলাপেই তুমি সম্বোধন করলেন। এটা সে যুগে খুব সাধারণ ব্যাপার ছিল না। অত্যন্ত স্নেহের সম্পর্ক না হলে চট করে একজন নবপরিচিত ব্যক্তিকে কেউ তুমি বলে সম্বোধন করত না। আসলে সন্তোষবাবু সার্থক নামা লোক ছিলেন, সকলের প্রতি তিনি ছিলেন সন্তুষ্ট ও স্নেহ সম্পৃক্ত। এমন লোকের তত্ত্বাবধানে এসে পড়ে আমিও বেশ আরাম বোধ করলুম। তা সে সন্তোষবাবু প্রথমেই আমাকে মেজবাড়িটা ঘুরিয়ে দেখালেন। প্রকাণ্ড বাড়ি, পূব পশ্চিমে লম্বা, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে তিনতলা পর্যন্ত। প্রথম দুটো তলায় দক্ষিণ দিক বরাবর চওড়া বারান্দা সিঁড়ির দুপাশ দিয়ে বেরিয়ে গেছে তার গায়ে পরপর ঘর। পূব দিকের উইং এর ঘরগুলো সিনিয়র প্রফেসরদের, আর পশ্চিম দিকের উইংটা এই সদ্য পাশ করা ছোকরা লেকচারারদের। আর আমার ঘরটা কিন্তু সিঁড়ির ঘরের লাগোয়া ছিল না, ছিল ওই ছাদের দক্ষিণ পশ্চিম কোণে। আমি সন্তোষবাবুকে জিজ্ঞেস করলাম, ঘরটা এমন ভাবে তৈরি কেন? সন্তোষবাবু আমার প্রশ্ন শুনে মৃদু হাসলেন, বললেন, জমিদারের খেয়াল ভায়া, ওই যে চারতলার ঘরটা দেখছ, ওখানে থাকেন কুলভূষণ বাবুর ছোট ভাই রঙ্গলাল সিংহ রায়। ভদ্রলোক গান পাগল মানুষ, জমিদারি তো মন্টন নেই। রাজ কলেজে শাস্ত্রীয় সঙ্গীত শেখান, আর ওই 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 ঘরে বসে সাধনা করে। মাথায় কিঞ্চিৎ ছিট আছে জানো, তবে সেভাবে দেখতে গেলে তো ওদের সমস্ত পরিবারটিকেই ছিটগ্রস্ত বলতে হয়। আমি আশ্চর্য হয়ে বললাম, আপনাদের কলেজে শাস্ত্রীয় সঙ্গীত শেখার ছাত্র হয়? মানে মফস্বল শহর বলে কথা। সন্তোষবাবু বললেন, তা হয় বুঝলে, এদিক থেকে বেশ কিছু বড় বড় শিল্পীও তৈরি হয়েছে। আলাউদ্দিন খান সাহেবই তো পূব বাংলার লোক, কাজেই কিছু জেনুইন ছাত্র কখনো কখনো জুটে যায়। আর তাছাড়া কিছু খয়ের খাঁ আছেন, জমিদার বাবুদের খুশি করার জন্য ছেলেকে গান শেখাতে পাঠান, তাদের সংখ্যাই বেশি। বাহ, ভালোই হল, রঙ্গলাল বাবুর সঙ্গে আলাপ করা যাবে। শাস্ত্রীয় সঙ্গীতে আমারও কিছু অনুরাগ আছে। সন্তোষবাবু হাত নেড়ে বললেন, না বাবু, সে হওয়ার জো নেই। আলাপ করতে চাও তো কলেজে যেতে হবে, এখানে ওনার সাধনার মন্দিরে কোনো বাইরের লোকের প্রবেশ নিষেধ, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে এই ভয়। আরে ওই জন্যই তো চারতলার ওই কুঠুরিটা তৈরি করালেন, প্রথমে তো ও ঘরটা ছিল না, উনি আগে তোমারই ঘরেই থাকতেন, কিন্তু মেসের লোকেরা ছাদে এসে গল্প গুজব করত, কেউ জানলা দিয়ে উঁকিঝুঁকি মারত, তাতে ওর খুব অসুবিধে হতো। তাই এখন এমন কায়দার ঘর করেছেন যে পাখি না হলে কারুর পক্ষে জানলা দিয়ে উঁকি মারা সম্ভব নয়। গভীর রাতে ওই সরু কাঠে সিঁড়ি বেয়ে ওর দরজায় টোকা দেওয়ার মতো মারাত্মক শখও কারুর নেই।
গভীর রাতে কেন? উনি তো গভীর রাতেই ঘরে আসেন, কলেজেই থাকেন রাত 7:30-7:30 পর্যন্ত, তারপর বাড়ি যান, মানে জমিদার বাড়ি, সেখান থেকে খাওয়া দাওয়া করে এখানে শুতে আসেন যখন, তখন অনেক রাত। কিন্তু মজা কি জানো, উনি যে কখন শোন সেটা আমরা আজ পর্যন্ত বের করতে পারলাম না। তার মানে? মানে জানো, সারা রাতের মধ্যে যখনই ঘুম ভাঙে, সে যখনই হোক, শুনি ওর ঘর থেকে কোনো না কোনো যন্ত্রের মৃদু সুর ভেসে আসছে। সমস্ত দরজা জানলা বন্ধ করে বাজান, যাতে কারোর বিরক্তি না ঘটে, তবু শোনা তো যায়। তাই বলছিলাম, মাথায় ঝিট আছে। কোন সুস্থ মস্তিষ্কের লোক দিনের পর দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে বলো? আমার তো বাবু পাক্কা 8 ঘন্টা ঘুম না হলে পরদিন কলেজের লেকচারের বদলে শুধু হাই। সন্তোষবাবুর কথায় একটা কথা বুঝতে পারলুম, যে একটি বিচিত্র লোকের সান্নিধ্যে আমাকে এরপর কয়েকদিন কাটাতে হবে। প্রথম দিন অত্যন্ত ক্লান্ত ছিলুম, কাজেই বিছানায় শুতে না শুতেই ঘুম। ঘুম যখন ভাঙল তখন ভোর হতে খুব বেশি সময় বাকি নেই। আকাশ অন্ধকার বটে, কিন্তু প্রথম আলোর চরণধ্বনি শোনবার প্রত্যাশায় নিদ্রিত পৃথিবী যে আস্তে আস্তে জেগে উঠছে, আর সেটা বেশ অনুভব করা যায়। আর ঠিক তখনই শুনলুম রঙ্গলাল বাবুর ঘর থেকে ভেসে আসা এসরাজের মৃদু গুঞ্জন। পরিচিত ডাক, খুব সম্ভবত আশা বড়ি। কিন্তু কি চমৎকার হাত! দেহ মন যেন এক প্রশান্ত আনন্দে ভরে গেল। আমি বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে ছাদে চলে এলুম। পূব দিকে তখন খুব সামান্য রঙের ছোঁয়া লেগেছে, দু একটা পাখি ডাকতে আরম্ভ করেছে। সেই নির্জন রাত্রি শেষে ভোরবেলা আশাবরীর সুরে আপ্লুত হয়ে আমি স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলুম। যখন সুর থেমে গেল তখনও তার রেশ কাটল না, আমি যেমন দাঁড়িয়েছিলুম তেমনি দাঁড়িয়েই রইলুম। চমক ভাঙল কাঠের সিঁড়িতে এই পায়ের শব্দে। আমি মুখ তুলে দেখি রঙ্গলাল বাবু। রঙ্গলাল সার্থক নেওয়া ব্যক্তি, কমন টকটকে গায়ের রং এই বাঙালির মধ্যে এর আগে বা পরে আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। কিন্তু ভদ্রলোককে খুব একটা সুপুরুষ বলা চলে না, মোটামুটি রোগাই বলা চলে। মাথা জোড়া টাক, কেবল দুকানের পাশে এক গুচ্ছ করে চুল, গর্তে বসা ছোট ছোট চোখ, চাপা নাক আর লাল টুকটুকে মোটা মোটা ঠোঁট, দেখলে মনে হয় যেন লিপস্টিক লাগানো। এক কথায় দেখলে খুশি হয়ে ওঠার মতো কিন্তু চেহারা নয়। কিন্তু সেদিন সেই সময় আমার ভদ্রলোকের চেহারার কথা একবারও মনে হয়নি। একটু আগেই যে অসাধারণ সুর শুনলুম তার শিল্পীকে চোখের সামনে দেখে আমার মনে একটা গভীর শ্রদ্ধার ভাব এলো। আমি দু হাত তুলে তাকে নমস্কার করলুম। নমস্কার। কিন্তু রঙ্গলাল প্রতি নমস্কার করা দূরস্থান, কেমন একটা অদ্ভুত ভ্রুকুটিতে আমাকে অভিষিক্ত করে তাড়াতাড়ি নিচে নেমে গেলেন। সেটা বিরক্তি না ভয় বুঝতে পারলুম না। একটু বেলা বাড়তে আমিও নিচে গেলুম চায়ের সন্ধানে। সেখানে সন্তোষবাবুর সঙ্গে দেখা। ওকে রঙ্গলাল বাবুর কথা বলতেই উনি বললেন, কি হে, তোমাকে তখনই বলিনি, ওর সঙ্গে এখানে আলাপ করার চেষ্টা বৃথা। ভদ্রলোক এমনিতেই একটু বেশি রকমের গম্ভীর, কলেজেও কথা বলেন খুব কম, কিন্তু এ বাড়িতে কথা একেবারেই বলেন না। তার অবশ্য কারণ আছে। কি কারণ? কারণ দুটো।
প্রথম উনি এখানে আসেন সাধনা করতে, তখন কথা বলে নষ্ট করবার মতো সময়ও থাকে না। দ্বিতীয় হচ্ছে এই মেসে যারা আছেন তাদের সঙ্গীত সম্বন্ধে যা জ্ঞান সে সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। আর একটু বেলা বাড়ুক, সবাই যখন কুয়োতলায় স্নান করতে যাবেন তখন তাদের সঙ্গীত চর্চা একটু শুনো, মানে শুনতে তোমাকে হবেই, আর তখনই বুঝতে পারবে কেন রঙ্গলাল বাবু এদের সঙ্গে কথা বলতে চান না বা কথা বলতে ভয় পান। পরের দিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি পশ্চিমের জানালায় দ্বাদশীয় চাঁদ হেলে পড়েছে। আমার সমস্ত ঘর একটা উজ্জ্বল কিন্তু বিষণ্ন আলোয় ভরে রয়েছে। আমার মনে হল আমার মনটাও যেন কেমন বিষণ্ন হয়ে রয়েছে। অনেকটা একটা করুণ অথচ মধুর স্বপ্ন দেখতে দেখতে ওই ঘুম ভেঙে গেলে যেরকম হয়, যদিও তখন চারদিক নিস্তব্ধ, তবু বেশ বুঝতে পারলুম কোনো এক অনির্বচনীয় সঙ্গীতের মধ্যে এতক্ষণ ডুবে ছিলুম যেটা বন্ধ হতেই আমার ঘুম ভেঙে গেছে। আমার অবচেতন মন তখনও তার রেশ বহন করে চলেছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করেছি, ঠিক তখনই ওপরতলার জানলার ভেতর দিয়ে একটি তিলরুবার চাপা অথচ মন্দ ঝংকার ধ্বনি ভেসে এল। আমি উদ্গ্রীব হয়ে উঠলাম। আস্তে আস্তে সেই ঝংকার রূপ নিল যোগিয়ায়, আর সে কি অপরূপ রূপ! আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলুম। বাজনা যখন থামল তখন পশ্চিম আকাশ অন্ধকার করে চাঁদ অস্ত গেছে, পূবের আকাশ নতুন দিনের সম্বর্ধনার জন্য প্রস্তুত। আমি রোমাঞ্চিত দেহে মাতালের মতো টলতে টলতে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে এই ছাদের উপর এসে দাঁড়াল। ভোরের ঠান্ডা হাওয়ায় আমার সমস্ত শরীর যেন জড়িয়ে গেল। আমি পশ্চিম দিকের আলসের উপর ভর দিয়ে ওই দূরের ধান ক্ষেতের দিকে চেয়ে রইলুম, যাতে আমার পেছনে যার পায়ের শব্দ সিঁড়ি দিয়ে নেমে আসছে তার ভুরুভঙ্গি এই ভোরের বাতাস আর যোগিয়ার রেশটুকু নষ্ট করে দিতে না পারে। পায়ের শব্দ ছাদের ওপর এক মুহূর্ত ইতস্তত করল, তারপর নিচে নেমে গেল। বুঝলুম রঙ্গলাল আমাকে দেখেছেন এবং বোধহয় কালকের মতো একটা বিনীত নমস্কার আশা করেছিলেন। শুধু বুঝলাম না, নমস্কারটি না পেয়ে তিনি খুশি হলেন কিনা। সন্তোষবাবু আমাকে দেখেই হইচই করে উঠলেন। আরে এই যে চিত্তপ্রসাদ, সারা রাত ঘুমোনি নাকি? হ্যাঁ, চোখের তলায় খালি, মুখটা পাঁশুতে হয়ে রয়েছে, ওপরের বাজনায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে মনে হচ্ছে। তুমি বরং নিচে চলে এসো, আমার ঘরেই না হয় একটা খাট পেতে দেওয়া যাবে। রাত্রে ঘুম না হলে সারাদিন আদালতে কাজ করবে কি করে বলো তো? ঘুম যে কম হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই সন্তোষবাবু, কিন্তু তার বদলে যা পাচ্ছি সেটার তো কোনো তুলনাই হয় না। কি অসাধারণ হাত আপনাদের রঙ্গলাল বাবুর, এমন গুণী লোক এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছেন, কলকাতায় গেলে ওকে তো সকলে মাথায় করে রাখবে। বটে বটে, তা তোমার তো বাবু গান বাজনা সম্পর্কে দিব্যি জ্ঞান আছে দেখছি, তালিম টালিম নিয়েছো নাকি কোনো ওস্তাদের কাছে? আগে হ্যাঁ, তারাদাস গোস্বামীর কাছে আমার প্রথম হাতে খড়ি, এখন মাঝে মাঝে ওস্তাদ ওয়াহিদুল্লাহ খানের কাছে যাই। বাবা, তুমি তারাদাস গোসাইয়ের ছাত্র? বলো কি, আমি যে গানের গ জানি নে আমিও তার নাম শুনেছি, তবে তুমি তো সত্যি সত্যি কিছু জানো দেখছি, ভারী আশ্চর্য ব্যাপার। কেন আশ্চর্য কিসের? আমার চেহারা দেখলে মনেই হয় না যে আমি গান সম্পর্কে কিছু জানতে পারি। কেন, আপনাদের ওই রঙ্গলাল বাবুর মতো চেহারা না হলে বুঝি সঙ্গীতজ্ঞ হওয়া যায় না?
আরে না না না, তোমার কথা আমি বলছি না। আমি আশ্চর্য হচ্ছি অন্য কথা ভেবে। কি কথা? সন্তোষবাবু একটু চিন্তা করে বললেন, আজ থাক বুঝলে, তোমাকে আরেকদিন বলবো। আমার মনে কেমন একটা ধাঁ ধাঁ লেগে গেল। বললুম, দেখুন সন্তোষবাবু, আপনার মনের কথা এখন না বলে যদি পরে বলতে চান না হয় তাই বলবেন, কিন্তু আপনাদের রঙ্গলালবাবু সম্পর্কে আরেকটা প্রশ্ন আমার মনে জেগেছে, সেটার কিন্তু জবাব চাই। প্রশ্নটা হল, রঙ্গলালবাবু কি আপনাদের ভয় করেন? আপনাদের যে উনি এড়িয়ে চলেন সেটা কি অহংকারে নাকি ভয়ে? আমার প্রশ্ন শুনে সন্তোষবাবু ভয়ানক গম্ভীর হয়ে গেলেন, বললেন, এরকম একটা ধারণা তোমার হলো কি করে? গতকাল সকালে উনি যখন আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন, তখন আমার কেমন যেন মনে হয়েছিল ওনার দৃষ্টিতে বিরক্তির চেয়েও ত্রাসটাই বেশি। পরে আবার আপনি বললেন উনি আপনার মেসের বোর্ডারদের সঙ্গে কথা বলতে ভয় পান, সেটা থেকেই আমার মনে প্রশ্নটা এলো, সত্যিই কি উনি ভয় পান নাকি? কিসের ভয়? সন্তোষবাবুর মুখে তার স্বভাব সিদ্ধ হাসিটা ফিরে এলো না। উনি ওই আগের মতন গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কিছু মনে করো না চিত্তপ্রসাদ, তোমার এই প্রশ্নের জবাবও আমি দিতে পারলাম না, পরে হয়তো কোনোদিন দিতে পারব। আচ্ছা, এ প্রশ্নটা জবাব দিতে তো আপত্তি নেই। ওর ঘরটা পরিষ্কার করে কে? ও, সে জমিদার বাড়িতে পূর্ণ বলে একটা কালা বোবা চাকর আছে, সে দুপুরবেলা এসে ঝাঁটপাট দিয়ে যায়। কালা বোবা? উত্তরটা শুনে আমি হতাশ হয়ে চুপ করে গেলাম। সেদিন সারাদিনই কাছাড়িতে চিন্তিত হয়ে রইলুম, রঙ্গলালবাবুর ভেতরে কোথাও একটা রহস্য আছে, সন্তোষবাবু সেটা জানেন কিন্তু চেপে যাচ্ছেন কেন? রঙ্গলালবাবুর পরিবারের কাছে চাকরি পাওয়ার কৃতজ্ঞতাবশত না অন্য কোনো ব্যাপার, রহস্যটাই বা কি? জমিদারের ছেলে গান বাজনা নিয়ে আছেন, কোনো অন্যায় বা অসামাজিক কাজ তো নয়, তার মধ্যে গোলমাল কি হতে পারে? কৌতূহল বড় বিশ্রী জিনিস, একবার চেপে ধরলে তার নিবৃত্তি না হওয়া পর্যন্ত চাপ বেড়েই চলে, স্বস্তি দেয় না কিছুতেই। কাজেই স্থির করে ফেললুম এই রহস্যের সমাধান করতে হবে, তার আগে কলকাতায় ফেরা নয়। এই স্থির করতে করতেই চারটে বেজে গেল, কাছারি বন্ধ হওয়ার সময় হয়ে গেল। ভাবলুম একবার রাজ কলেজে যাই, সেখানে গিয়ে সোজাসুজি রঙ্গলালবাবুর সঙ্গে আলাপ জমাবো, ভদ্রলোক যদি ভাগিয়ে দিতেও চান ছাড়ব না, আমি উকিল, নাছোড় বান্দা হওয়া আমার পেশার একটা অঙ্গ। এই ভেবে রাস্তায় বেরোতেই দেখি সন্তোষবাবু আর একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে সঙ্গে নিয়ে একটা গাছতলায় দাঁড়িয়ে আছেন, আমাকে দেখে দুজনেই এগিয়ে এলেন। অপরিচিত ভদ্রলোকটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়ে সন্তোষবাবু বললেন, এই যে চিত্তপ্রসাদ, আলাপ করিয়ে দি, ইনি আমাদের রাজ কলেজের অধ্যাপক শ্রী নৃপেন্দ্রনাথ ঘোষ, একে তোমার কাছে নিয়ে এলাম একটা কথা আলোচনা করব বলে। ওই যে আজ সকালে তোমার কাছে কথাটা বলবো বলবো করে বলতে পারিনি, সেটাই আর কি। বেশ তো, সে তো খুব ভালো কথা, তাহলে চলুন ওই বেঞ্চিটাতে গিয়ে বসি। বেঞ্চিতে বসে আলাপচারি শুরু হল। সন্তোষবাবু বললেন, দেখো চিত্তপ্রসাদ, নৃপেনবাবুকে কেন এনেছি সে কথা আগে বলি। আমাদের এই থামলে সিংহরায় পরিবার ছাড়া শাস্ত্রীয় সঙ্গীতে এক্সপার্ট বলতে যদি কেউ থাকেন তো তিনি এই ভদ্রলোক। বলতেই নৃপেনবাবু প্রবল বেগে হাত নেড়ে প্রতিবাদ করে উঠলেন, বললেন,
আরে না 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 না, শাস্ত্রীয় সঙ্গীতের আমি কিছুই জানি না। আমার বাড়িতে একটা ফোনোগ্রাম আছে আর কিছু ওই কেসিতে ইন্দুমতি কেমল্লিকের রেকর্ড আছে, তাতেই সকলে ধারণা হয়েছে যে আমি বুঝি মস্ত বড় বোদ্ধা। ব্যাপারটা তা নয়, এক্সপার্ট হওয়াটা আসল কথা নয়, আসলে গান সম্পর্কে আমার কিছু ধারণা আছে, সেই সূত্রেই আমাদের আপনার কাছে আসা। আমি ভীত হয়ে বললুম, কি সর্বনাশ, আমাকে গান টান গাইতে বলবেন না তো? আপনি তারাদাস গোসাইজির ছাত্র, আপনাকে গাইতে বলবো না এ কথা তো জোর করে বলতে পারছি না, তবে এখন নয়, এখন আমরা এসেছি রঙ্গলাল বাবুকে নিয়ে কিছু কথা বলবার জন্য। আচ্ছা, আপনি কি সন্তোষ বাবুকে বলেছেন যে রঙ্গলালের অসাধারণ হাত আর তার বাজনা অপূর্ব? হ্যাঁ বলেছি। ঠাট্টা করে বলেছেন না সত্যি সত্যি? ঠাট্টা হতে যাবে কেন, আমি তো ওর বাজনা শুনেছি, সত্যি অসাধারণ বাজানোর হাত ওর। কি শুনেছেন? প্রথম দিন এসরাজে আশাবুরি, আর দ্বিতীয় দিন দিলরুবায় যোগিয়া। এই আর দুটোই ভোর রাতে ঘুম চোখে শুনেছেন তো? তাহলে ঠিকই আছে। আসলে কথা কি জানেন, রঙ্গলাল ইদানিং কেমন একটু রহস্যময় হয়ে পড়েছে, তাই আর একটু খোলসা করে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না, গান বাজনার মধ্যে রহস্য আসে কোত্থেকে? আচ্ছা বেশ, আমি তাহলে যথাসাধ্য খোলসা করে বলছি। দেখুন, আমি আর রঙ্গলাল খুব ছোটবেলাকার বন্ধু, আমরা এক পাঠশালায় পড়াশোনা করি, শেষ করি একসঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে। এই সন্তোষ ঘোষাল আমাদের চেয়ে দু বছরের জুনিয়র, পরিচয় ঢাকাতেই। সন্তোষের সাবজেক্ট ছিল দর্শন শাস্ত্র, আমার ইংরেজি সাহিত্য আর রঙ্গলালের ইতিহাস। ঢাকার জগন্নাথ হলে একসময় আমরা তিনজনে বড়ই আনন্দে সময় কাটিয়েছি। আমরা যখন পাশ করি তখন কুলভূষণ বাবু কলেজ খুলেছেন, কাজে আমরা যে সবাই সদল বলে এসে সেই কলেজে যোগ দেব তাতে আর আশ্চর্য কি। এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল, গোলমাল বাঁধলো আজ থেকে বছর আসতে আগে। তখন কুলভূষণ বাবুর মেয়ের বিয়ে উপলক্ষে বেনারস আর লখনৌ এর কিছু ওস্তাদ এসেছিল আমাদের এখানে। তাঁদের মধ্যে এক বুড়ো বীণা বাদক ওস্তাদ ওমর আল মালিক আর তার দুই ভাইজি তামিম বানু আর হফমা বানুর গান বাজনা শুনে রঙ্গলাল হঠাৎ খেপে উঠল। এর আগে পর্যন্ত রঙ্গলালের সঙ্গীতের প্রতি অতিরিক্ত রকমের কোন অনুরাগ আমরা কখনোই দেখি, বরঞ্চ সুর জ্ঞানের অভাবই দেখেছি। সেই লোক এখন শাস্ত্রীয় সঙ্গীত শেখবার জন্য মরিয়া হয়ে পড়ল। কুলভূষণ স্বভাবতই মনে করলেন যে সুরের চেয়ে ওই দুই বাইজি রঙ্গলালকে বেশি আকৃষ্ট করেছে, অতএব ছোট ভাই শাস্ত্রীয় সঙ্গীত শেখার প্রস্তাব করা মাত্র কুলভূষণ তাকে আচ্ছা করে বকে দিলেন। কিন্তু বকে কি আর সব সমস্যার সমাধান হয়, মহাসাংসারিক অশান্তি লেগে গেল। শেষ পর্যন্ত কুলভূষণ ভাইয়ের প্রস্তাবে রাজি হলেন, কিন্তু এই শর্তে যে সে এখানে থেকেই গান শিখবে, ওই লখনৌ টাকনৌ যাওয়া চলবে না। অতঃপর রঙ্গলালের গুরু এলেন এখানে, ভগবান জানেন তাকে এখানে আনতে কুলভূষণের কত টাকা খরচ হয়েছিল। সেই গুরু আর কেউ নন, বুড়ো ওস্তাদ ওমর আল মালিক। ওস্তাদজি তাঁর শিষ্যকে প্রথমেই বীণা শেখালেন না, কিন্তু শুরু করলেন এসরাজ আর দিলরুবা দিয়ে, আর শিষ্য প্রবল উৎসাহে শিখতে আরম্ভ করল। কুলভূষণ বাবু কলেজের একটি ঘর ছেড়ে দিলেন ওদের, কিন্তু এই শেখানোটা বেশি দিন আর সুখপ্রদ রইল না। আমরা প্রায়ই শুনতাম ওস্তাদজি চিৎকার করছেন, বকাবকি করছেন, যেন উনি যা দিতে চাইছেন শিষ্য তা নিতে পারছে না। এইভাবে দু বছর কাটল। এর মধ্যে রঙ্গলাল চারটে রাগ শিখল, ইমন, জয় জয়ন্তী, যোগিয়া আর আশাবুরি। তারপরেই ওস্তাদজি অসুস্থ হয়ে পড়লেন, সেই অসুখ থেকে আর উঠলেন না, সবাই মিলে সেবা করেও কোনো লাভ হল না। তবে সেই অসুখের মধ্যেও ওস্তাদজি শুনতুম বারংবার রঙ্গলালকে বলতেন, আমার দুঃখ রয়ে গেল, আমি তোমাকে তৈরি করে যেতে পারলুম না, আমি তোমাকে শেখাতে পারলুম না কিভাবে প্রাণ ঢেলে বাজাতে হয়, তুমি খুবই মন দিয়ে বাজাও তাতে তোমার সুরটা শুদ্ধ হয়, কিন্তু প্রাণ দিয়ে বাজাও না তাই সেটা সুন্দর হয় না। সঙ্গীতের উদ্দেশ্য ব্যাকরণ মেনে কতগুলি সুরকে ঠিকমতো পরপর সাজানো নয়, তার উদ্দেশ্য শ্রোতাকে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা দিয়ে যাওয়া, সেটা করতে হলে তোমার ভেতরের সবটুকু মাধুর্য ঢেলে দিতে হবে। যে
ওস্তাদজির মৃত্যুর পর রঙ্গলাল কিন্তু একদম পাল্টে গেল, সে গম্ভীর হয়ে গেল, তার ইতিহাস চর্চা জমিদারি দেখাশোনা সব বন্ধ হয়ে গেল, সব সময় সে ওই চারটে রাগের রেওয়াজ করতে লাগল। আমাদের বলতো আমি যেভাবে হোক মন প্রাণ ঢেলে বাজাবই, গুরুজির সুর আমার কানে লেগে রয়েছে সেই সুর তুলবই তুলব, কিন্তু প্রতিজ্ঞা করা এক কথা, সেটা পালন করা অন্য ব্যাপার। শত চেষ্টা করেও কিন্তু রঙ্গলালের বাজনার কোনো উন্নতি হল না, সেই একঘেয়ে বিরক্তিকর ঘ্যানঘ্যানানি বাজনা। আমি যে সামান্য গান বুঝি, আমার পক্ষেও বলা সম্ভব যে ওর বাজনা কেবল খারাপ নয়, রীতিমতো অসহ্য। আমি নৃপেন বাবুকে এইখানে বাধা দিয়ে জিজ্ঞেস করলুম, তাই যদি হবে তাহলে উনি সেখান কি করে? আর কি করে, 3 বছর আগে কুলভূষণ বাবু ওই একটা মিউজিক ডিপার্টমেন্ট খুলেছেন, মূলত বোধহয় ভাইকে কিছুটা কাজকর্মে রাখার জন্য, নইলে ভাইটা পাগল হয়ে যাবে এই ভয় ছিল তার বোধহয়। আর ভাইও সেই রকম শেখাচ্ছেন, কোনো ছাত্রই তো দেখলুম 5-6 মাসের বেশি টিকছে না। তবে কি জানেন, রঙ্গলাল ভালো বাজান কি খারাপ বাজান তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু মানুষটা যদি পাল্টে যায় তবে বন্ধু হিসেবে অবশ্যই যায় আসে। সেই জন্যই সন্তোষের কাছে আপনার মন্তব্য শুনে আমি এখানে দৌড়ে এসেছি। তবে কি রঙ্গলালের সাধনা এতদিনে সফল হল? আমি তো ওই কিছুদিন আগেই শুনেছি, তখন তো কই কোনো পরিবর্তন লক্ষ্য করিনি, তবু হয়তো হতেও পারে। তাহলে এইবার ওকে স্বাভাবিক জীবনে টেনে আনা যেতে পারে, কিন্তু আপনার কথা শুনে বুঝলুম আমাদের আশা অমূলক। আধ ঘুমের মধ্যে আপনি যা শুনেছেন সেটা বেশিরভাগই আপনার কল্পনা, তবে সব রহস্যের যে সমাধান হলো তা নয়। প্রথমত বছর দুয়েক আগে, যবে থেকে রঙ্গলাল ওই চারতলার ঘরটায় আশ্রয় নিয়েছে তবে থেকে ওর কেমন একটা সন্ত্রস্ত হয়ে রয়েছে, কিসের যেন ভয়, প্রশ্ন করেও জবাব পাইনি। আর আজকাল তো আমাদের সঙ্গে কথাই বলা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত সন্তোষের কাছে শুনেছেন নিশ্চয়ই, সারা রাত ওই ঘর থেকে বাজনার শব্দ আসে, তবে কি ও একদম উন্মাদ হয়ে গেছে? অথচ কথা যখন বলে তখন তো বেশ স্বাভাবিক মনে হয়। তৃতীয়ত আপনি আসার বছরখানেক আগে ওই ঘরে কিছুদিন থেকে গিয়েছেন কুলভূষণ বাবুর এক বন্ধু হরিনাথ চাটুজ্জি। হরিনাথ বাবুর নাম আপনি শুনে থাকবেন, এককালে উনি বেশ ভালো হারমোনিয়াম বাদক বলে পরিচিত ছিলেন। উনি যাবার সময় কুলভূষণকে যা বলে গেছেন তা প্রায় আপনি যা বলছেন তাই, কেবল অতিরিক্তের মধ্যে রয়েছে ওই যে চারটে রাগের নাম বললুম, সেগুলো ছাড়াও আরো কিছু দুষ্প্রাপ্য এবং দুরূহ রাগও নাকি তার কানে এসেছিল। তা হরিনাথ চাটুর্যে তো আবার নেশা টেশা করার ব্যাপারে কিছু কম জান না, কাজেই অতিরিক্তটুকু বাদ দিলে যা থাকে তাতে বোঝা যাচ্ছে তিনিও আপনারই মতো কল্পনার শিকার হয়েছিলেন। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে আজ মনোজ সেনের লেখা ইন্দ্রিয়ের ওপারে। থামুল জমিদার বাড়ির একটা মামলা তদারকিতে আসে চিত্তপ্রসাদ। রাজ কলেজের টিচার্স মেসে তার থাকার ব্যবস্থা হয়। মেসের চারতলায় থাকেন জমিদারের ছোট ভাই কলেজের শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক রঙ্গলাল বাবু। মাঝরাতে তার ঘর থেকে ভেসে আসা এসরাজের সুরে মুগ্ধ হয় চিত্তপ্রসাদ। কিন্তু কলেজের অধ্যাপক নৃপেনবাবু বলেন রঙ্গলালের সুরের হাত নাকি কোনো কালেই খুব ভালো নয়। তাহলে মাঝ রাতে ভেসে আসা সেই সুর কে বাজায়? তারপর নৃপেনবাবু যত সহজে সমস্ত ব্যাপারটা বুঝে গেলেন আমার পক্ষে কিন্তু সেটা সম্ভব হল না। যে সুর আমি শুনেছি সেটা অর্ধ ঘুমন্ত মস্তিষ্কের কল্পনা, বাজা
হরিনাথ চাটুর্যে শুনেছিলেন সেটা আফিমের নেশা থেকে উদ্ভূত, এটা চট করে মেনে নেওয়া কঠিন। তাহলে সমস্ত ঘটনাটার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা থাকা দরকার। এক হতে পারে রঙ্গলালের খারাপ বাজানোটা একটা বাইরের ধোঁকার টাটি, তিনি একলব্যের মতো নিভৃতে সাধনা করে চলেছেন এবং যতদিন না পারফেকশনে পৌঁছবেন ততদিন তিনি আত্মগোপন করেই থাকবেন। কিন্তু সেখানে প্রশ্ন থাকে, তাহলে তার এত ভয় কিসের? তিনি যদি ধরা পড়েও যান যে তিনি সত্যি সত্যি খারাপ বাজান না, তাহলে কি তার কোনো ক্ষতির সম্ভাবনা আছে? কি ধরনের ক্ষতি? সারা রাত ধরে বাজানি বা কেন? লোকজনের কাছ থেকে এত দূরে দূরে থাকাটাই বা কেন? আরেক হতে পারে, হয়তো রাতের বাজনাটা রঙ্গলাল বাজানি না, বাজায় অন্য কেউ। গান পাগল রঙ্গলাল হয়তো কাউকে এনে আটকে রেখেছেন ওই ঘরে, সেই সারা রাত বাজায় আর রঙ্গলালের সুরের পিপাসা মেটায়। ব্যাপারটা বেআইনি তাই রঙ্গলালের এত ভয়। কিন্তু দুবছর ধরে একজন লোককে এভাবে লোক চক্ষুর আড়ালে লুকিয়ে রাখাটা কি সম্ভব? এই সব ভাবতে ভাবতে মেসে ফিরছিল। আমি আগেই বলেছি মেসে আসতে গেলে রাজ কলেজের মাঠের পাশ দিয়ে আসতে হয়। সেখানে আসতেই একটি ছেলে আমাকে ডাকলো, দাদা, ও দাদা, ও দাদা, বলল, আপনি তো চিত্তপ্রসাদ রায়, মাস্টারমশাই আপনাকে একবার ডাকছেন। কোন মাস্টারমশাই? আমাদের গানের মাস্টারমশাই, তিনি ওই 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 দোতলার কোণের ঘরটায় আপনার জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ রঙ্গলাল? ভালোই হলো, আমি গিয়ে আলাপ করব ভাবছিলাম, এখন তো দেখছি তিনি স্বয়ং ডেকে পাঠিয়েছেন। অতএব তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম দোতলার কোণের ঘরের উদ্দেশ্যে। সেটাই মিউজিক ডিপার্টমেন্ট, সারা ঘর জুড়ে গালিচা পাতা, তার উপর ইতস্তত কিছু সেতার, এসরাজ, হারমোনিয়াম ইত্যাদি পড়ে রয়েছে। একধারে কয়েকটা আলমারি ভর্তি কিছু বই আর খাতাপত্র, তাদের সামনে একটা তাকিয়ায় ঠেস দিয়ে গালচের উপর আড় হয়ে শুয়েছিলেন গতকাল ভোরে মেসের ছাদে দেখা সেই ভদ্রলোক। আমাকে দেখে সোজা হয়ে বসলেন, একটা হাত অলসভাবে সামনে মেলে দিয়ে বললেন, বসুন। আমি একটা নমস্কার করে তার সামনে বসে পড়ল। নমস্কার। রঙ্গলাল প্রতি নমস্কার না করে কিছুক্ষণ বিষণ্ন দৃষ্টিতে আমাকে দেখে বললেন, আপনি গান নিয়ে কিছু বোঝেন? খুবই সামান্য। তাহলে যা বোঝেন না তার উপর মন্তব্য করেন কেন? কোন মন্তব্য? আপনি নৃপেনকে বলেছেন যে রাত্রে আপনি যে বাজনা শুনেছেন তা অপূর্ব এবং অতুলনীয়। কে আপনাকে এসব বিশেষণ প্রয়োগ করতে বলেছে? যা জানেন না বা বোঝেন না তা নিয়ে আমাদের জমিদারিতে দয়া করে কোনো কথা বলবেন না, আমি কোন রকম বাচালতা সহ্য করতে রাজি নই। অর্থাৎ রঙ্গলাল ভয় দেখিয়ে আমাকে চুপ করাতে চাইছেন, কিন্তু অত সহজে ভয় আমি কোনোদিনই পাইনি, তাই সহজভাবেই বললুম, রঙ্গলাল বাবু, আপনার বয়স আমার চেয়ে অনেক বেশি সন্দেহ নেই, কিন্তু যে শাস্ত্রে আপনার শিক্ষা মাত্র দু বছরের আর সাধনা আট বছরের, সেখানে আমার জমার দিকে পাল্লা কিন্তু অনেক ভারী। আমি তারাদাস গোস্বামীর কাছে ধ্রুপদ আর ধামা শিখেছি আট বছর, আর ওস্তাদ ওয়াহিদুল্লার কাছে খেয়াল, তারানা আর ঠুমরির শিক্ষা চলেছে, তাও বছর চারেক হবে। সেক্ষেত্রে কোন বাজনার ব্যাপারে আমি কি বিশেষণ প্রয়োগ করব তার বিচার আপনি বোধহয় করতে পারেন না, তাই না? আপনি বাজালতা সহ্য করতে পারুন বা না পারুন, যে সুর আমি গত দুরাত আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেছি তা যে অপূর্ব এবং অতুলনীয় সেটা তো আমি বলবই, আর সে সুরের সৃষ্টিকর্তা যদি আপনি হন তাহলে চিরকাল আপনার পায়ে
সশ্রদ্ধ নমস্কার জানাব। আমি আশঙ্কা করেছিলাম আমার উকিলি বক্তৃতা শুনে রঙ্গলাল তেলে বেগুনে জ্বলে উঠবেন, কিন্তু তা হল না। ভদ্রলোক আবার তাকিয়ায় ঠেস দিয়ে আড় হয়ে পড়লেন, বিষণ্ন হেসে বললেন, আচ্ছা মেনে নিলুম আপনি পণ্ডিত ব্যক্তি, কিন্তু তাহলে বলুন তো, মাত্র দুবছরের শিক্ষা যার সে কি অপূর্ব বা অতুলনীয় সুর সৃষ্টি করতে সক্ষম? আপনার আট বছরের নিরলস সাধনার কথাও কিন্তু আমি জানি রঙ্গলালবাবু। সবই তো জানেন দেখছি, শুধু এই কথাটাই জানেন না যে এ ব্যাপারে আমি কোন রকম কথাবার্তা বা আলোচনা পছন্দ করি না, যা আমার একান্ত ব্যক্তিগত তা আমারই থাক না। এবার কিন্তু আমার হাসি বন্ধ হল। রঙ্গলালের বলার মধ্যে এমন একটা অসহায় আর্ত অনুরোধ ছিল যে আমি কিছুটা অভিভূত না হয়ে পারলুম না। বললুম, বেশ, আপনি যদি এ ব্যাপারে কোনো আলোচনা পছন্দ না করেন, না হয় তা নাই করা যাবে, কিন্তু এভাবে নিজেকে লুকিয়ে রাখছেন কেন? তাতে আপনার লাভ কি? রঙ্গলাল এই প্রশ্নের জবাব দিলেন না, কিছুক্ষণ চুপ করে থেকে পাল্টা প্রশ্ন করলেন, আমার বাজনা আপনার খুব ভালো লেগেছে তাই না? কতটা ভালো? অত্যন্ত ভালো, অসাধারণ। কিন্তু এ প্রশ্ন কেন? রঙ্গলাল আবার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার কৌতূহল নিবারণ করার ক্ষমতা আমার নেই চিত্তপ্রসাদবাবু, করতে পারলে হয়তো ভালোই হতো, কিন্তু তার হবার নয়, যা চলছে তাই চলাই ভালো। হয়তো তাতে আপনার ঔৎসুক্য কমবে না, কিন্তু আপনার মঙ্গলই হবে। এরপর আর কোনো প্রশ্নেরই জবাব পাইনি সেদিন। কেন তিনি আমার কৌতূহল মেটাতে পারবেন না এবং না মিটলে কেনই বা আমার মঙ্গল, তা আর তখন জানা হল না। যদি জানতুম যে রঙ্গলাল যা বলছেন তা অসত্য বা কোনো কিছু চেপে যাওয়ার উদ্দেশ্যে নয়, তাহলে হয়তো আর এগোতুম না, কিন্তু তা তো হল না। ওর গোপনীয়তা, অনাবশ্যক ভয়, কোনো কিছুর আশঙ্কা এবং সকলকে এড়িয়ে চলার চেষ্টা, সবকিছু মিলে আমার মনের মধ্যে একটা অদম্য কৌতূহল জাগিয়ে তুলল। তার উপর আমার উকিলি সত্তা বারংবার বলতে লাগল, এত সবের পেছনে নিশ্চয়ই কোনো অসামাজিক বা অনৈসর্গিক পাপ লুকিয়ে আছে। আজ ভাবি, আমার উকিল আমিটাকে যদি তখন দমিয়ে রাখতে পারতুম, হয়তো তাহলে ভালোই হতো। সে রাত্রে স্বভাবতই ঘুমোব না বলে স্থির করে ফেললুম। মাথার কাছে একটা হ্যারিকেন লণ্ঠন জেলে সখারাম গণেশ দেউস্করের দেশের কথা পড়তে শুরু করে দিল। রঙ্গলাল যে কখন ওপরে গেলেন টের পাইনি। হঠাৎ সেতারের ঝংকারে চমক ভাঙল, নৃপেনবাবুর কথা মনে পড়ল, সেতার বাজার তো কথা নয়। আর তারপর সেই ঝংকারের ভেতর থেকে ধীরে ধীরে রূপ নিল মারোয়া। আমি নেশাগ্রস্তের মতো শুয়ে শুয়ে সেই অপূর্ব সুরের তরঙ্গে ডুবে যেতে লাগলুম। আবার নৃপেনবাবুর কথা মনে পড়ল, যে চারটে রাগের নাম তিনি করেছিলেন এটি তো তাদের একটিও নয়। কিন্তু আশ্চর্য হবার সেদিন আরো বাকি ছিল। কখন যেন মারোয়া শেষ হয়ে গেল, গভীর রাতে ওপরের ঘর থেকে গুঞ্জরিত হয়ে এল এক অশ্রুতপূর্ব সুর। সে কোনোদিন শুনিনি, আমার মনে হল কানাড়ার কোনো একটি বিশেষ রূপ, কিন্তু কি সেই রূপ তা বুঝতে পারলুম না।
কৌশিকী কানাড়া নামটির সঙ্গে আমার পরিচয় হয় বহু বছর পরে কলকাতায়। তবে নাম না জানা থাকলেই বা কি, অমন আশ্চর্য সমস্ত অনুভূতি অবশ করা সুর যে হতে পারে তা আমার আগে জানা ছিল না। আমি আচ্ছন্ন হয়ে সেই সুরের মাধুর্যে ডুবে যেতে লাগলুম। তারপর সারা রাত ধরে চলল আরো কত সুরের বিস্তার, তাদের একটিও নৃপেন বাবুর দেওয়া লিস্টের অন্তর্ভুক্ত নয়। রাত শেষ হল ললিতের মধ্য দিয়ে। আমি তৃপ্ত মুগ্ধ মনে বাইরে এসে দাঁড়ালুম। জীবনে খুব কম সময় নিজেকে অমন সমৃদ্ধ ও পরিপূর্ণ বলে মনে হয়েছে। ভেবেছিলুম রঙ্গলাল রোজকার মতো সেদিনও আমার সঙ্গে বাক্যালাপ না করে নিচে চলে যাবেন, তাই আলসের ওপর ভর দিয়ে পূবের আকাশে অন্ধকারের দিকে তাকিয়েছিলুম। কিন্তু রঙ্গলালের পায়ের শব্দ নিচে যাওয়ার সিঁড়ির দিকে না গিয়ে আমার পেছনে এসে থামল। আমি ঘুরে দাঁড়ালুম। রঙ্গলাল একটু কুণ্ঠিত হাসি হাসলেন, বললেন, কি আজ কিরকম শুনলেন? আমি বললুম, এটা নিতান্তই অবান্তর প্রশ্ন রঙ্গলাল বাবু, যা শুনেছি তা অতুলনীয়, এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। রঙ্গলাল লোভার্ত অথচ কাতর দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, আমার বাজনা আপনার কাছে অতুলনীয় অবিস্মরণীয় বলে মনে হয়েছে? হ্যাঁ রঙ্গলাল বাবু, আপনি বিশ্বাস করুন, আপনার মতো ধনী আজ আমাদের দেশে বড় বেশি নেই। আপনি এই পরিবেশের বাইরে এসে দাঁড়ান, দেখবেন সমস্ত দেশ আপনাকে কতখানি সম্মান দেয়। না, তা হয় না চিত্তপ্রসাদ বাবু। আমি অধৈর্য হয়ে বললুম, কেন হয় না? রঙ্গলালের মুখে আবার সেই ভীত সন্ত্রস্ত ভাবটা ফিরে এলো। বললেন, কারণ এই সুরের স্রষ্টা আমি নই চিত্তপ্রসাদ বাবু, এই সুর আমার ভেতরে আসে, কোত্থেকে আসে আমি জানি না, কিন্তু আমাকে দিয়ে কেউ বাজায়, আমার যন্ত্রটার মতো আমিও তখন যন্ত্র হয়ে যাই। সব স্রষ্টাই এই কথাই বলেন রঙ্গলাল বাবু, শিল্পে সাহিত্যে সঙ্গীতে সব সৃষ্টির মূলেই নাকি থাকে কোনো অতীন্দ্রিয় অলৌকিক অনুপ্রেরণা। অনেক বিখ্যাত গায়কই তাদের অনন্য সাধারণ সঙ্গীত সৃষ্টির পর বলেছেন যে তারা যে কি গেয়েছেন তা তাঁদের মনে নেই, যেন অন্য কেউ তাঁদের উপর ভর করে সেই সঙ্গীতের জন্ম দিয়েছে। এটা খুবই স্বাভাবিক রঙ্গলাল বাবু। আমার কথায় রঙ্গলাল খুব একটা সান্ত্বনা পেলেন বলে মনে হল না, কিছুক্ষণ বিষণ্ন মুখে চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি যে স্বাভাবিক আর কি অস্বাভাবিক তা বোঝার মতো ক্ষমতা আমার নেই, কিসের ঘরে চলেছি কোথায় শেষ জানি না, তবু আপনার কাছে প্রশংসা পেলুম এটাই লাভ, আমার হাত দিয়ে কখনো কখনো সুন্দর সুশ্রাব্য বাজনা বেরোয় সেটা জানতে পারাই তো মস্ত বড় পুরস্কার। বুঝতে পারলুম রঙ্গলালের কাছে প্রকৃত সমজদারের প্রশংসা মোটেই সুলভ নয়, এই শহরে তেমন সমজদারও আসেন না, আর তার বন্ধুবান্ধবের মনে তার খারাপ বাজনার যে স্মৃতিটি আছে সেটাও যাবার নয়, কাজেই প্রশংসা প্রত্যাশী তার শিল্পী মন অতৃপ্তই থেকে যায়। ভাবলুম সেই প্রত্যাশাটাই বাড়িয়ে তোলা যাক, দেখা যাক ওর সেই দুর্বলতার সুযোগ নিয়ে ওর সামনে বসে বাজনা শোনার অনুমতি আদায় করা যায় কিনা, তাতে দুটো লাভ হবে বলে আমার মনে হয়েছিল। এক, একজন গুণী শিল্পীর সামনে বসে বাজনা শোনার অভিজ্ঞতা, আর দুই, রহস্য যদি কিছু থাকে তবে
তার উদ্ঘাটন। কাজেই রঙ্গলালকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললুম, কি যে বলেন তা ঠিক নেই, আমি কলকাতার লোক, সারা ভারতের হেন বড় শিল্পী নেই যার সঙ্গীত আমি শুনিনি। সেই অভিজ্ঞতার জোরেই বলছি, আপনার বাজনা অত্যন্ত সুন্দর। তবে একটা কথা। কি কথা? মানে আপনার বাজনা তো শুনেছি, বন্ধ জানলার ভেতর দিয়ে, খাটে শুয়ে শুয়ে, এতে তো ঠিক রস পাওয়া যায় না, যার ফলে বাজনাটা কতদূর ভালো হলো তারও সঠিক মান বের করা যায় না। বলছিলাম কি, যদি সামনে বসে শুনতে পেতুম তাহলে। না 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 না, তা হয় না। আমি কিন্তু আপনাকে একটুকুও বিরক্ত করতুম না। আমি অনেক ঘরোয়া আসরে একেবারে সামনে বসে ওস্তাদ মেহফুজ খান, ওস্তাদ ইমারত হোসেন, পণ্ডিত শঙ্করলাল, এদের বাজনা শুনেছি, এতে আমার অভিজ্ঞতা আছে। বিশ্বাস করুন রঙ্গলাল বাবু, আপনার কোনো অসুবিধে হতো না। এদের গান আপনি সামনে বসে শুনেছেন? নিশ্চয়ই সেই অভিজ্ঞতার কথা আপনার চিরকাল মনে থাকবে। অবশ্যই থাকবে, এবং সেই সব অভিজ্ঞতার সঙ্গে আপনার সামনে বসে গান শোনাটাও যোগ দিয়ে নিতে চাই রঙ্গলাল বাবু। এদের সঙ্গে আপনি আমার তুলনা করছেন চিত্তপ্রসাদ বাবু? হ্যাঁ, এবং আমার এতটুকুও ভুল হয়নি সে বিষয়ে আমি নিশ্চিত। হঠাৎ সব সংযমের বাঁধ ভেঙে গেল। রঙ্গলাল দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, বেশ তাই হবে, আমি আজ রাত্রিবেলা ঘরে ফেরার সময় আপনাকে ডেকে নেব, আপনি যেন ঘর ছেড়ে অন্য কোথাও যাবেন না। রঙ্গলালের ঘরে ঢুকতেই মনে হল, এ ঘরের জানালা বোধহয় কোনোদিন খোলা হয় না। একটা স্যাঁতস্যাঁতে বাসি গন্ধ সারা ঘরটাকে একটা অন্ধ কূপের মতো করে রেখেছে। ঘরটার একপাশে একটা খাট, তার উপর সাদা চাদরে ঢাকা বিছানা, খাটের সামনে মোটা কার্পেট বাকি মেঝেটাকে ঢেকে রেখেছে। কার্পেটের উপর নানা রকমের বাদ্যযন্ত্র, সেতার, শরৎ, দিলরুবা, বেহালা, আরো কত কি, আর এপাশে ওপাশে ছড়ানো কিছু তাকিয়া। আমি সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে দেখলুম, ঘরে অন্য কোন লোকের অস্তিত্ব টের পেলুম না। রঙ্গলাল একটা বড় ল্যাম্প চালালেন, তারপর দরজাটা বন্ধ করে দিলেন। আমি বললাম, জানলাগুলো খুলে দি। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালেন রঙ্গলাল, চাপা গলায় বললেন, না, চুপ করে বসুন এখানে। জানালা খুলতে বলায় ভদ্রলোক এতটা খেপে উঠবেন বুঝিনি। ভাবলুম তীরে এসে তরি ডোবে বুঝি, তাই তাড়াতাড়ি বললুম, ঠিক আছে ঠিক আছে রঙ্গলাল বাবু, এই বসছি। রঙ্গলাল আমার সামনে কার্পেটের উপর বসলেন, একটা এসরাজ টেনে নিয়ে মাথা ঝুঁকিয়ে বোধহয় স্বর্গস্থ গুরুকে নমস্কার জানালেন, তারপর ছড় দিয়ে তারের উপর লাগালেন টান। যে সুরটা বের হল সেটা একেবারেই আনন্দবর্ধক নয়, রাগটা যে জয় জয়ন্তী সেটা বুঝলাম, কিন্তু সেটা যতই এগোতে লাগলো ততই আমি বিমর্ষ হয়ে পড়তে লাগলো। একেবারে শিক্ষানবী সাত যে কোনো গানের স্কুলের প্রথম শ্রেণীর ঘরের পাশ দিয়ে গেলে এরকম শব্দ শোনা যায়। কিন্তু বাজনা যতই নিম্নমানের হোক না কেন, আমার কিরকম যেন একটা মনে হতে লাগল, এটা ধোঁকার টাটি, আসল বস্তু ক্রমশ প্রকাশ্য। ধৈর্যং রহু ধৈর্যং, সবুরে নিশ্চয়ই মেওয়া ফলবে। বেশিক্ষণ সবুর করতে হল না,
রঙ্গলাল বাজাতে বাজাতে মাঝে মাঝে উজ্জ্বল চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিলেন। বোধহয় আমার মুখের ভাব দেখে আমার মনের কথা বুঝবার চেষ্টা করছিলেন। কিন্তু ধীরে ধীরে ওর চোখের পাতা ভারী হয়ে এল, মাথাটা একটু সামনের দিকে নুয়ে পড়ল, আর সেই সঙ্গে ওর শিক্ষানবিস হাত থেকে জয় জয়ন্তী একটা অবিশ্বাস্য সৌন্দর্যময় পরিণতির দিকে এগিয়ে চলল। এই পরিবর্তনটা আসতে যে কত সময় লেগেছিল তা বলতে পারবো না, কিন্তু হঠাৎ আমি অনুভব করলাম আমি সুরের মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছি। সেই সঙ্গে আরো একটা অনুভূতি আমায় অধিকার করে ফেলল, সেটা কিন্তু আনন্দের নয়, বরং সম্পূর্ণ বিপরীত। বদ্ধ ঘরের হাওয়াটাই যেন ভারী হতে হতে জগদ্দল পাথরের মতো আমার বুকের উপর চেপে বসল। আমার মনে হতে লাগলো যেন আমি একটা কালো বাতাসহীন অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গেছি। সেখানে জলের বদলে রয়েছে সুর, আর আমি তার মধ্যে ডুবে যাচ্ছি। একটু আলো, একটু মুক্ত বাতাসের জন্য আমার সমস্ত সত্তা আকুলি বিকুলি করতে লাগলো। মনে হলো এক্ষুনি কিছু না করতে পারলে আমি বোধহয় মরে যাব, আমি বোধহয় মরে যাব। প্রাণের দায়ে আমি উঠে দাঁড়ালুম। আমার এই অস্বস্তির মধ্যেই কখন যেন রঙ্গলাল জয় জয়ন্তী শেষ করে কৌশিকী কানাড়া ধরেছেন। তার দিকে তাকিয়ে দেখি তার বিরল কেশ মাথাটা আরো সামনে ঝুঁকে পড়েছে। মুদিত চক্ষে বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে তিনি বাজিয়েই চলেছেন, বাজিয়েই চলেছেন। ভাবলুম জানালাগুলো খুলে দিই, উনি টেরও পাবেন না। আজ পূর্ণিমা, বাইরের পৃথিবীটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। সেই প্রকৃতিকে বাইরে আটকে রেখে এই বদ্ধ ঘরের কেদাক্ত বাতাসে দম বন্ধ হয়ে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। তাই যথাসাধ্য নিঃশব্দে গিয়ে আমি পশ্চিমের জানলাটা খুলে দিলাম। জ্যোৎস্নাপ্লাবিত দিগন্ত বিস্তৃত মাঠ দেখব এই আশায়, কিন্তু কি দেখলাম! কোথায় তারা ভরা আকাশ, কোথায় আদিগন্ত মাঠ, কোথায় জ্যোৎস্না, এ আমি কোথায়, আর সামনে ওটা কি! আসলে আমি যে কি দেখেছিলাম তা আমি নিজেই ভালো করে বর্ণনা করতে পারবো কিনা জানি না, কিন্তু আজও চোখ বুঝলে সেই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে ভাসে। কিরকম জানেন, আমার মনে হল যেন জানলার বাইরে একটা নীলাভ ধূসর ম্লান দ্যুতিময় কুয়াশার স্তর, সেটা নড়ছে, চড়ছে, তালগোল পাকাচ্ছে, কখনো উজ্জ্বলতায় বাড়ছে, কখনো কমছে, আর সেই স্তরের পেছনে কতগুলো আবছায়া শরীর। কি তাদের অবয়ব, কি তাদের রূপ, কিছুই বোঝা যায় না, কিন্তু তারা যে আছে তাতে কোনো সন্দেহ থাকে না। অনেকটা বড় স্টেজের ভেতরে বসে সামনে দর্শকদের দিকে তাকালে যেরকম মনে হয়, চোখের উপর ফুট লাইনের একটা পর্দা মতন পড়ে, তার ওপারে দর্শকদের মুখ দেখা যায় না, কিন্তু তাদের অস্তিত্ব অনুভব করা যায়। কিন্তু থিয়েটারের স্টেজের সঙ্গে সেদিনের জানালার বাইরেটা একটা তফাৎ ছিল। স্টেজের দর্শকরা মানুষ, অভিনয় শুরু হলে তাদের অস্তিত্বের সঙ্গে অভিনেতার একটা মানসিক যোগাযোগ শুরু হয়। কিন্তু সেই জানালার বাইরে সেদিন যারা দর্শক বা শ্রোতা হিসেবে উপস্থিত ছিল তারা যে রক্ত মাংসের মানুষ নয়,
সেটা এক মুহূর্তেই প্রতীয়মান হল আমার কাছে। শুধু তাই নয়, তার কাছে কেবল অপার্থিব তাই নয়, আমি অনুভব করলুম তারা কুৎসিত অশুভ দূষিত কোন সত্তা। কুষ্ঠ রোগ আক্রান্ত কদর্য মনোবৃত্তি সম্পন্ন কোন মালি যেমন বাগানে অসাধারণ ফুল ফুটিয়ে তার সৌন্দর্য উপভোগ করে, তেমনি এরাও রঙ্গলালের হাত দিয়ে সুর সৃষ্টি করে তার রসাস্বাদন করছে। কিন্তু তাই বলে রঙ্গলালের প্রতি তাদের কিছুমাত্র মমতা নেই। শুধু রঙ্গলাল কেন, কোন কিছুর প্রতি এদের মমতা নেই। এদের সমস্ত অস্তিত্বটাই অমঙ্গলজনক, ক্লেদাক্ত, ভয়ঙ্কর। সেই কুয়াশার মধ্যে তাদের সরীসৃপের মতো নড়াচড়া আমি অনুভব করলুম। জানালাটা খুলে দেওয়ায় তাদের মধ্যে বিভৎস উল্লাসও যেন দেখতে পেলুম। আর সেই সঙ্গে মনে হল সেই স্পন্দমান কুয়াশার স্তরটা যেন দুলতে দুলতে ঘরের ভেতরে ঢুকে আসছে। আমি ভীষণ আতঙ্কে জানালা থেকে ছিটকে পিছিয়ে এলুম। তখন মনে একটাই চিন্তা, এই ঘর থেকে পালাতে হবে, আমাকে এই ঘর থেকে পালাতে হবে। পেছনে তখন রঙ্গলাল প্রবল জলতে সুর ধরেছে। আমি দৌড়ে গিয়ে তার কাঁধ ধরে ঝাঁকানি দিয়ে বললুম, রঙ্গলাল বাবু, রঙ্গলাল বাবু, শিগগির চলুন, শিগগির চলুন এখান থেকে পালাই, রঙ্গলাল বাবু, রঙ্গলাল বাবু। আর ওনার পর মুহূর্তেই আত্মরাজ করে আমি দরজাটার উপর আছড়ে পড়লুম। রঙ্গলালের গায়ে হাত দিয়েই আমি বুঝতে পেরেছিলুম তিনি মৃত। বরফ শীতল তার শরীর কাঠের মতো শক্ত, তাতে জীবনের চিহ্ন মাত্র নেই। একটা যন্ত্রের মতো তার প্রাণহীন প্রকোষ্ঠ বাজিয়ে চলেছে কৌশিকী কারারা। কি করে যে দরজার খিল খুলেছিলুম জানি না, শুধু মনে আছে দরজাটা খুলতেই চোখের ওপর এসে পড়ল জ্যোৎস্নার আলো। আর আমি জ্ঞান হারিয়ে সিঁড়ির ওপর থেকে গড়িয়ে পড়ে গেল। জ্ঞান ফিরল পরদিন সকালে সদর হাসপাতালে। আমার পাশে তখন রিপেনবাবু আর সন্তোষবাবু বসে। জানতে পারলুম আমার সিঁড়ির ওপর থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে কয়েকজন বোর্ডার দৌড়ে উপরে আসেন। তারা দেখেন রঙ্গলালের দরজা ভেতর থেকে বন্ধ, বাজনা চলেছে, আর সিঁড়ির নিচে অজ্ঞান আমি। ওরা রঙ্গলালকে ডাকাডাকি করে কোনো সাড়া না দিয়ে আমাকে ওখান থেকে নামিয়ে এনে হাসপাতালে পৌঁছে দেন, আর সেই সঙ্গে কুলভূষণ বাবুকেও খবর দেন। কুলভূষণ হাসপাতালে আমাকে দেখে যখন টিচার্স মেসে গিয়ে পৌঁছন, তখনও রঙ্গলালের ঘরের দরজা বন্ধ, কিন্তু বাজনা বন্ধ হয়ে গেছে। আবার ডাকাডাকিতে কোন সাড়া না পেয়ে কুলভূষণের আদেশে দরজা ভেঙে ফেলা হয় এবং দেখা যায় ঘর শূন্য।
কুলভূষণ সন্দেহ করেছিলেন রঙ্গলাল হয়তো জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার মৃতদেহ কোথাও পাওয়া যায়নি। তবে শুনেছি পুলিশ নাকি আমাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু ওই কুলভূষণ তার প্রভাব বিস্তার করে তাদের নিরস্ত করেন। এবং শুধু তাই নয়, তিনি নিজেও আমাকে কোনোদিন কোনো প্রশ্ন করেননি। তিনি কি কিছু জানতেন? জানি না। আর আপনাদের মতো সে যুগে অন্য ডাইমেনশন সম্পর্কেও আমাদের কোনো জ্ঞান ছিল না। আমাদের জগতের সঙ্গে অন্য জগতও যে সম্পৃক্ত হয়ে থাকতে পারে, আমাদের অনুভূতির বাইরেও যে জীবন থাকতে পারে, এইসব থিওরি আমরা কখনো কল্পনাও করিনি। কাজেই রঙ্গলালের হারিয়ে যাওয়া, প্রতি রাতে তাঁর প্রাণহীন শরীরের সুরসৃষ্টি, সেই ক্লেদাক্ত ভয়ঙ্কর কুয়াশার পিণ্ডের দৃশ্য, সেই কুয়াশার পেছনে কদর্য উল্লাস, সবই আমার কাছে একটা ভয়াবহ আতঙ্কের স্মৃতি। আর তাই যখনই আমি কৌশিকী কানাডা শুনি, সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি ভয়ে অবশ হয়ে পড়ি। আমার মনে পড়ে যায় আমাদের ইন্দ্রিয়ের ওপারে, অথচ আমাদের অত্যন্ত কাছে অন্তত একটা এমন জগৎ আছে যা নির্মম, যা কুৎসিত, যা নিষ্ঠুর, আর যা অমঙ্গলজনক। ছিলেন ইন্দ্রিয়ের ওপারে, রচনা মনোজ সেন, গল্প পাঠে এবং চিত্তপ্রসাদের চরিত্রে মীর, নৃপেনবাবু এবং রঙ্গলাল দীপ, সন্তোষবাবুর ভূমিকায় সোমক, সমীর, অগ্নিজিৎ, ছাত্র অনিন্দ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় সোমক, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ খড়গপুরের শ্রী দেবাশিস পাল চৌধুরীকে আমাদের এই গল্পটি সাজেস্ট করার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স কেমন লাগছে জানান আমাদের। ইমেল করতে পারেন এই আইডিতে sunday@radiomirchi.com। এছাড়া আপনি আসতে পারেন আমাদের ফেসবুক পেজেও facebook.com/mirchibangla।